বেশি লোক তো কলকাতাতেই থাকে যারা বাইরে থেকে আসে, আর বাইরের লোক তো সব কলকাতা দিয়ে যাতায়াত করে। সুতরাং কলকাতায় যদি কিছু কন্টেনমেন্ট জোন করতে হয়, দেখে নাও ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করে, এবং তাহলে সেটা 2 তারিখ থেকে আমরা 1 জানুয়ারিটা 2 জানুয়ারিটা পর্যন্ত লোকের প্রোগ্রামও আছে। 1 জানুয়ারি বছরের প্রথম দিন না করে 1, 2 বাদ দিয়ে 3 জানুয়ারি থেকে তুমি দেখে নাও প্রোটোকলটা কিভাবে কি করবে না করবে, আবার একটা রিভিউ করতে হবে। দরকার হলে 50% লোককে ওয়ার্ক ফ্রম হোমও করে দিতে হবে। ঠিক আছে, ইয়েস ম্যাম, আমরা প্রিকশন নিতে হবে। ম্যাম, ওয়ার্ড ওয়াইজ আমরা ফিগার নিয়েছি, তো যেটা আপনি বললেন ম্যাম কিছু কন্টেইনমেন্ট মাইক্রো কন্টেইনমেন্ট জোনস করতে হবে কলকাতায়, সেটা ম্যাম রিভিউ করে নিচ্ছি। ম্যাম, স্কুল কলেজগুলোর দিকে নজর রাখো, যদি দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য, রাইট ম্যাম, এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে, হ্যাঁ ম্যাম, সেদিকটা নজর রাখতে হবে। কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে আবার। ঠিক আছে ম্যাডাম, আমাদের থার্ড বাচ্চাদের টিকাকরণ ম্যাডাম 3 তারিখ থেকে আরম্ভ হবে। আমাদের রাজ্যে প্রায় 48 লাখ বাচ্চারা এই ক্যাটাগরিতে পড়বে, সেখানে নিয়ে চিফ সেক্রেটারি ডিটেইল মিটিং গতকাল করেছেন আমরা স্কুল এডুকেশন সাথে মিলে। তোমার ডাবল ডোজ দেওয়া হয়নি, এরকম তো অনেক সংখ্যা আছে, তুমি তো পুরো পাওনি সব। ইয়েস ম্যাডাম, কিন্তু এখন আমরা এইগুলোকে ডাবল ডোজ আমরা প্রায় যেমন এই জেলাতে ম্যাডাম 99% লোক ফার্স্ট ডোজ পেয়েছে, প্রায় 80% মানুষ তার মধ্যে সেকেন্ড ডোজ পেয়ে গেছে। এই জেলাতে ভ্যাকসিনেশনের কাজ খুব ভালো হয়েছিল, এই জেলাতে হয়েছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা পশ্চিমবঙ্গে প্রায় 40% মানুষ এখনো পায়নি। সেগুলোকে ম্যাডাম আমরা কিন্তু ডেইলি করছি, যেমন যেমন ভ্যাকসিন অ্যাভেলেবল হবে সেটা রেগুলারলি কথা বলছি। সেন্ট্রালকে বলো বুস্টার দেবে বলছে, তো আগে তো সেকেন্ড স্টারটা হোক তারপরে তো বুস্টার। ইয়েস ম্যাডাম, সেকেন্ড ডোজই তো এখনো কমপ্লিট হয়নি, 40% লোকের বাকি আছে। ইয়েস ম্যাডাম, তো সেকেন্ড ডোজটা তো আগে কমপ্লিট করবে, তারপরে তো আসবে বুস্টারের কথা। ইয়েস ম্যাডাম, সেটা ম্যাডাম আমরা টেক আপ। আর অমিক্রনের জন্য কিছু, অমিক্রন তো এই ভ্যাকসিনে কাজ করছে না ম্যাডাম। অমিক্রনে এই ভ্যাকসিনে যেটা বলছে ম্যাডাম, এটা তো স্টাডি এখন সব জায়গায় চলছে। এখন যেটা বলছে কি অমিক্রন ভাইরাস একটু লেস ভায়োলেন্ট কিন্তু বেশি ইনফেক্টিভ স্যার, স্প্রেড বেশি করছে, স্প্রেড বেশি, ফ্যাটাল কম, ফ্যাটাল কম। আর যে আমাদের ডেল্টা যেটা আমাদের পশ্চিমবঙ্গেও যেমন প্রবলেম হয়েছিল যেটা নিয়ে সেকেন্ড ওয়েভে, তার থেকে এটা ইনফেকশন আরো 3 গুণ বেশি। সেই জন্যই ম্যাডাম এখানে সবাইকে কিন্তু যত আমাদের যেমন জিনিসগুলো চলে সাথে সাথে কিন্তু কোভিড বিধি যেটা আপনি প্রত্যেকবারই বলেন সবাইকে মাস্ক পরে থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্স, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই অমিক্রনটা স্প্রেড করছে বেশি, ছড়াচ্ছে বেশি। সুতরাং বাজার টাজার যেতে হলে, প্রোগ্রামে যেতে হলে স্যানিটাইজেশন, এবং তারপরে হচ্ছে যেটা আমাদের মাস্ক পরা, এগুলোকে কম্পালসারি করতে হবে আগের মতোই। ইয়েস ম্যাডাম, কারণ অমিক্রনটা ছড়াচ্ছে বেশি, ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু ছড়াচ্ছে বেশি, সংখ্যা বাড়বে বেশি, সেই জন্য সংখ্যাটা কমানোর দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে, কোভিড প্রোটোকলটা সবাইকেই ফলো করতে হবে। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো একটা ডিসিশন নাও,